গুড ইভিনিং। আজকে আপনাদের সঙ্গে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দিকে ছুড়ে দেব একটি প্রশ্ন। প্রথমেই 2017 সালের আগে আপনি জয়েন করেছেন শিক্ষকতায়, তাহলে অবশ্যই বেটার। এরপরে আসি বিদ্যালয়, বিদ্যালয় কবে খুলতে পারে, কতগুলি ঘটনাক্রম, সেই ঘটনাক্রম অনুযায়ী কবে খুলতে পারে, এবং ডিএ কেস আপাতত জলে কেন, সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আসি, যদি আপনি 2017 সালের আগে শিক্ষকতায় যোগদান করে থাকেন তাহলে আপনার জন্য সত্যি ভালো খবর হতে পারে। এখনো পর্যন্ত যা অবজারভেশন তার জন্য কি, এই লকডাউনের মাঝেই একটি স্কুলের গ্রুপ সি এবং 6 জন শিক্ষক যতদূর সম্ভব তাদের ট্রান্সফার করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তাদেরকে রিলিজ অর্ডারও দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারা হাইকোর্টে যান। পরবর্তীতে লকডাউনের সময়ে বিভিন্ন সময়ে কোর্টগুলোতে কাজ বন্ধ থাকার ফলে গতকাল একটি বলা যেতে পারে যে যুগান্তকারী একটি আপাতত স্থগিতাদেশ দিয়েছে, কি সেপ্টেম্বরের 30 তারিখ বোধহয় যাওয়া সম্ভব, সেই তারিখ পর্যন্ত কোনোভাবে এদের ট্রান্সফার করা যাবে না এবং তাদের বেতনও চালু রাখতে হবে। এক্ষেত্রে একটি অবজারভেশন যেটি উঠে আসছে এবং আদালত হয়তো বা সেই কারণেই এরকমই একটি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত যে স্থগিতাদেশ দিয়েছে তাতে বলা হয়েছে যে 2017 সালে যে আইন আনা হয় বা যে নিয়ম জারি করা হয়, যা শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত আছেন বা নন টিচিং স্টাফ যারা আছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার, সে ট্রান্সফার যখন খুশি তখন কাউকে করা যেতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তকেই হাতিয়ার করে আইনজীবীরা বলেছেন যেহেতু 2017 সালে আইনটি লাগু হয়েছে তার আগে যারা যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই আইনটি লাগু থাকার কথা নয়, কারণ তারা সেই শর্তে কাজে যোগদান করেনি। আমরা সাধারণত জানি যে কোনো আইন যদি আজকে হয় তাহলে তারপর থেকে সে তার ইমপ্লিমেন্ট হয়, কিন্তু এক্ষেত্রে সমস্ত সবাইকে জড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো বা সে কারণেই যে আপনাকে ইচ্ছে করলেই যে ট্রান্সফার করিয়ে দিতে পারবে তা কিন্তু হতে পারে না। এখন পুরোপুরি আদালতের রায় আসার উপরে অপেক্ষা করতে হবে, কারণ এ নিয়ে বিতর্কও আছে এবং দেখা যাক পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে। এবার আসি বিদ্যালয় খুলতে পারে কবে, কতগুলো যদি ঘটনাক্রম আসি। প্রথমে স্কুল বন্ধ হলো, এক্সাম স্টপ হয়ে গেল, এক্সাম স্টপ হলো, তারপর লকডাউন, লকডাউনের পর এক্সাম, এইচএস এক্সাম ডেট ঘোষণা করা হলো যে এইচএস এর এত তারিখ থেকে এক্সাম হবে, আবার পিছিয়ে গেল। তারপর হলো যে না সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের পরেই স্কুলগুলো খুলবে, তারপরে হলো কি 30 জুনের পর খুলবে। এবার আসি তারপর 30 জুনের পরে, তারপরে যে সিদ্ধান্ত হলো যে জুলাই মাসে সম্ভব নয়, অর্থাৎ 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে। আবার হলো কি সেন্ট্রাল থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি বললেন যে না 15 আগস্টের পর বিদ্যালয়গুলো খুলতে পারে একটি নতুন নিয়ম বা বিধিনিষেধ আরোপ করে। এরপর হয়ে গেল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটি ছিল সেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সুপ্রিম কোর্টে গেল সিবিএসই আইসিএসসির জন্য, সেখানে একটি সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও সিদ্ধান্ত নেওয়া হলো যে এইচএস এক্সাম পুরোপুরি বাতিল, নাম্বার দিয়ে দেওয়া হবে 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে, তখন যদি কারো যদি মনে হয় আমি এই নম্বরে সন্তুষ্ট নই তখন সেই নম্বর যদি সন্তুষ্ট না থাকে তাকে আবার পরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে, এই হচ্ছে আপাতত সিদ্ধান্ত। এবার সংক্রমণ বেড়েই চলছে, এই পরিস্থিতিতে একটি ভালো খবর আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে তারা বলেছে যে জুলাই মাসের প্রথম থেকেই ভ্যাকসিন বেরিয়ে যাচ্ছে। এবার সংক্রমণ বেড়েই চলছে, এই পরিস্থিতিতে বিদ্যালয় খুলবে কবে, যদি এই জিনিসগুলো পাশাপাশি রেখে আমরা যদি পর্যালোচনা করি বা বিবেচনা করি তাহলে যা পরিস্থিতি তাতে এই যে জুলাই, সেই জুলাই পার হয়ে গিয়েও যতদূর সম্ভব অগাস্টেও পৌঁছে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের যা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত পর্যন্ত যতদূর যা মনে হচ্ছে অবশ্যই সেই পর্যন্ত বন্ধ থাকতেই পারে, কারণ সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই কিন্তু দিনকে দিন গ্রাফ বেড়েই যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারও
ছাত্র ছাত্রীদের কথা ভেবে কিন্তু অবশ্যই সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু এই পরিস্থিতি বিচার বিবেচনা করার পরেও অন্তত পক্ষে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু মনে হচ্ছে যে ক্রিকেট ম্যাচের 13 নম্বর প্লেয়ার। কিরকম সে 13 নম্বর প্লেয়ার? না 12 নম্বর প্লেয়ারের মতন মাঠে নেমে একজনের বদলে আরেকজনের কাজ করতে পারে, না তিনি জলের বোতল নিয়ে মাঠে পৌঁছাতে পারেন, তিনি শুধু বসে আছেন। হ্যাঁ, যখন যদি কোনো দেখা যায় যে না 12 নম্বর প্লেয়ারও শর্টেজ পড়ে গেল, তখন তিনি ফিল্ডে নামেন। কিন্তু ম্যাচ ফি কিন্তু তিনি ঠিক পেয়ে যান, অর্থাৎ ম্যাচ ফি তার যা পাওয়ার কথা সেটি কিন্তু ঠিক পেয়ে যাচ্ছেন, ঠিক পড়ে এমনই হচ্ছে আমাদের। কিন্তু সেই 13 নম্বর প্লেয়ারের মানসিক যে পরিস্থিতি থাকে তা সত্যি আমরা বোধগম্য বা বুঝতে পারি। কিরকম? তিনি না পারছেন কোনো, তার নাম লিস্টেড নেই 13 নম্বর লিস্টেড, কিন্তু তিনি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন না। অর্থাৎ তারা করছে কাজ কিন্তু তিনি করতে পারছেন না, আবার তিনি কিন্তু ঠিক টাকাটা পেয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বলবো যে সরকার একটি সত্যি সত্যি ভালো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত অনুযায়ী যেন অন্তত পক্ষে ন্যূনতম পক্ষে কিছু কাজকর্ম যেন চালু হয় এই শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়গুলিতে, তার একটি আবেদন রাখি। নতুবা ধীরে 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 আরো আমাদের কানে যে সমস্ত কথাগুলো উঠে আসে তা আরো বেশি করে আসবে। এক্ষেত্রে আপনাদের যে কি মন্তব্য সেই মন্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আসি ডিএকএস। সে ডিএকএস এর ট্রাইব্যুনাল সপ্তাহে 3 দিন করে চালু হচ্ছিল, অর্থাৎ যে স্যাট আমরা বলি স্টেট ট্রাইব্যুনাল, সেখানে 3 দিন করে শুনানির কাজকর্ম চলছিল বিভিন্ন মামলার। যদিও ডিএকএস এর জন্য কোন শুনানির ডেট এখনো ঘোষিত হয়নি, তা নিয়ে যারা মূল মামলাকারী তারা তদারকি করছিল এবং তারা অবজারভেশনে রাখছিল যে কবে হতে পারে। কিন্তু এর মধ্যেই সেই আদালতের ট্রাইব্যুনালের একজনের পরিবারের করোনা আক্রান্ত হওয়ার ফলে আদালত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে 3/7/2020 পর্যন্ত। অর্থাৎ যেটুকু আশা ছিল দুই একদিনের মধ্যে হয়তো কোনো ডেট হতে পারে, যেহেতু কাজকর্ম পুরোপুরি 3 তারিখ পর্যন্ত বন্ধ, সেক্ষেত্রে আরো পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে এবং সত্যি সত্যি পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিএকএস আমরা যেটা লক্ষ্য করেছি এর আগে যে দীর্ঘায়িত দীর্ঘায়িত আরো দীর্ঘায়িত হবে, কিছু করার নেই। তবে ধৈর্য ধরুন, সরকার এবং আদালত সমস্ত কিছুর উপরে ভরসা রাখুন। ধন্যবাদ।